ফ্রিজের ডিপে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে বরফ জমতে শুরু করে, কিন্তু সাইবেরিয়ার অয়েমিয়াকন শহরে শীতকালে -72 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গড়ায়। বছরে 9 মাস ডিপ ফ্রিজের 3 গুণ ঠান্ডার মধ্যে কাটাতে হয় অয়েমিয়াকনের বাসিন্দাদের। এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম পানি শূন্যে ছুঁড়ে দিলে মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয়। তাছাড়া পানির পাইপে বরফ জমে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শীতকালে পানির হাহাকার লেগে যায়। খাবার রান্না ও ঘর গরম রাখার সময় আগুনে বরফ গলিয়ে সে পানি পান করেন স্থানীয়রা। যানবাহনে যারা চলাচল করেন তাদের গাড়ি সবসময় স্টার্ট দিয়ে রাখতে হয়, কারণ গাড়ি একবার বন্ধ হলে ঠান্ডায় বরফ জমে আচ্ছাদিত হয়ে আটকে যায়। অয়েমিয়াকনের মানুষের প্রধান খাবার ঘোড়ার মাংস। -50 ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নিচে এরা সহজেই চলাফেরা করতে পারে, তবে ঠান্ডার কারণে তাদের শরীরে বরফ জমাট বাঁধে। এই বরফ ছাড়াতে শক্ত চিরুনি ব্যবহার করেন ঘোড়ার মালিকরা। এখানে ঠান্ডার কারণে যে কোনো খাবার বরফে পরিণত হয়ে এত দ্রুত শক্ত হয় যে সেইটি দিয়ে হাতুড়ির কাজ করা যায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে অয়েমিয়াকনের নদীর উপরের অংশে বরফ জমলেও নিচের পানি তরলেই থাকে। সেখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির মাছ। নদীর পানির উপর জমাট বাঁধা বরফ ছিদ্র করে নদী থেকে মাছ ধরেন স্থানীয়রা, তবে মাছগুলো পানি থেকে তোলার সাথে সাথে বরফে পরিণত হয়। গ্রীষ্মকালে এখানকার দিনের দৈর্ঘ্য হয় 21 ঘন্টা আর শীতকালে দিনের দৈর্ঘ্য হয় মাত্র 3 ঘন্টা। সে সময় তাপমাত্রা -50 ডিগ্রির বেশি হলে বাইরের বাইরে বের হওয়া একেবারেই অনিরাপদ। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে। অয়েমিয়াকনের তাপমাত্রা -72 ডিগ্রি পর্যন্ত বিরাজ করে, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড গড়ে সবচেয়ে শীতল শহরে খেতাব অর্জন করেছে। শীতকালে ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় কাচলেও তা বরফে শক্ত হয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। এখানে কোনো বসত বাড়িতে কোনো টয়লেট নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে নারী পুরুষ নির্বিশেষে সবাই ঘরের বাইরে যেতে হয়। অয়েমিয়াকনের বাসিন্দারা দিন দিন তুলনামূলকভাবে খাটো হয়ে যাওয়ায় শীতল শহর ত্যাগ করতে শুরু করেছে। এখানে 1000েরও কম লোক বসবাস করে। অয়েমিয়াকন নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে শহরটির। পুরো শহরটিকে বলা হয় ডিপ ফ্রিজ। এখানকার তাপমাত্রা এতটাই খারাপ যে সবচেয়ে কাছের শহর থেকে গাড়িতে করে অয়েমিয়াকনে পৌঁছাতে সময় লাগে 2 দিন, আর বিমান উড্ডয়নের কথা তো কল্পনাই করা যায় না। সোভিয়েত আমলে জোসেফ স্টালিন জেলে থাকা রাজবন্দীদের দিয়ে অয়েমিয়াকনের যাবার রাস্তা তৈরি করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় 10 লাখ লোক মারা গেছেন, যাদের সমাহিত করা হয়েছে রাস্তার পাশে বরফে। মৃতদের হাড় রাস্তার বিভিন্ন অংশে ব্যবহার করায় এই সড়কের নামকরণ করা হয় রোড অফ বোনস বা হাড়ের তৈরি রাস্তা। রাস্তায় বের হলে যে কোনো মুহূর্তে কাচের মতো বরফের আঘাতে আহত হওয়ার আশঙ্কা থাকে। অয়েমিয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে 700 মিটার উঁচুতে অবস্থিত। এর আশেপাশে কোনো সমুদ্র না থাকায় চরম ভাবাপন্ন তাপমাত্রা প্রশমিত হতে পারে না, তাই তাপমাত্রা এতটাই শীতল। এই শহরে যারা বেড়াতে যান তাদের নাম তালিকাভুক্ত করা হয়, কারণ তারা পৃথিবীর সবচেয়ে শীতল শহরের সাক্ষী হয়ে থাকবেন।